শোল মাছ কত বড় মাছ কই মাছ আছে আমি বৈশাখের ব্লগে মাছ আসবে দেখো 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 কত বড় মাছ শোল মাছ পড়েছে কিন্তু আমি খাই না মধ্যে ইয়া অনেক কালা এখে গেলাম পুরো যথেষ্ট বড় মাছ তো এর মধ্যে তো চলে যাবে দেখা কিন্তু ধোয়া হলো মাছগুলো কেন চলে যেত মাছ তো বাপ হাই বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি প্রিয় ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসে জানিয়ে ফেলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা বাড়িতে এসেছি আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ এসেছি এখন দুটো আয়টা বেজে গেছে দেখতে পাচ্ছ সব জিনিসপত্র এই যে সব খুলে এই গন্ড অবস্থা চেয়ারে এখানে ওখানে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই সাথে থেকে কেউ স্কিপ করে যাবে না আশা করছি ভালোই লাগবে তো দেখেছো আমাদের জাল ফেলা শুরু আছে পয়লা বৈশাখে দেখা যাক জালে কি ওঠে ও মাছ নাকি সব বেরিয়ে গেল এত বড় বড় ফাঁস জালের লাফাচ্ছে তো তাও আহা শোল মাছ কত বড় মাছ কই মাছ আছে না যে আমি বৈশাখ মাসের দেখো 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 কত বড় মাছ শোল মাছ পড়েছে কিন্তু আমি খাই না মধ্যে ইয়া অনেক কালা মাখে গেলাম পুরো যথেষ্ট বড় মাছ তো এর মধ্যে তো চলে যাবে কি করবো ও বালতি তো ভেঙে গেছে তো মাছ থাকতো না গামলি এনে চাপা দিয়ে দিই আর কই মাছ ভরা আর খেতে হবে এই কই মাছ আর আমি বলছিলাম না যে বৈশাখ মাছ কী বারে পড়ছে তার উপর ডিপেন্ড করবে খেতে পারবো কি না তো যেহেতু রবিবার পড়ছে আর আমরা বাড়িতে এসেছি তো দুটো বেজে গেছিলো দুপুরবেলা ওখান থেকে প্রসাদ খেয়ে এসেছিলাম খিচুড়ি আর খাইনি এখন এই মাছ ধরছে রাত্রে খাওয়া হবে রাত্রে রান্না হবে এই এত ছোটো ছোটো কই মাছ কিনতে হবে বেশি তোমাদের ওই শোল মাছ হয়ে যাবে আর একটু নেট ছাড়া দিলে ওই মাছটা তো তোমার পুরো মাছটা ধরে কতটা কতটা হচ্ছে কই মাছ আছে দেখো অনেক কই মাছ কিন্তু ছোট বড় মিলেমিশে আছে বড় কই মাছ রয়েছে দেখা যাচ্ছে না একটু টেনে দেখাচ্ছি আর এই যে শোল মাছ এটাতেই তো হয়ে যাবে তো তুলে নিক আমি বাচ্চার ধোয়া হলো মাছগুলো কেননা চলে যেত কই মাছ তো যে হারে লাফায় বাপে বাপ ফুলের মতো ধরছে মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছে বাইরে পুরো অন্ধকার ঠিক আছে রাত্রি হয়ে গেছে এই মাছ কাটতে কাটতে চলো মাছটা রান্না করে নেওয়া যাক কড়াইয়ের দিকে বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নেব আর সবজি এখনও বের করা হয়নি বাবাই মাত্র নিয়ে আসলো এখন কী সবজি দেখি কাটি তোমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে সব দেখিয়ে নিয়েছি আর ভয়েসটা কেন দিতে হচ্ছে বলতো অনেকটাই সব কিছুই আমি প্রায় মানে ও ভয়েস সঙ্গেই শ্যুট করেছিলাম কিন্তু কি বলতো যেহেতু পয়লা বৈশাখ ছিল অনেকটা টাইম মানে আমাদের পাশে পেছনে সবাই বক্স বাজাচ্ছে মাইক ছিল ডান্স করছে এরকম একটা ব্যাপার তো এই কারণেই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আবার করে এডিট করার সময় কিছু করার নেই খারাপ লাগছিলো শুনতেও ওই কারণে তো আমি দেখো সব কিছু ভাজা দেখিয়ে দিচ্ছি আর এতে কটা ভাজা রেখেছি খাওয়ার জন্য সেটাও দেখাচ্ছিলাম আর আমি ফটলটা কিন্তু ভেজে নিচ্ছিলাম আর বাইরে যেহেতু লাইট খুব একটা ভালো ছিল না দেখ মানে ভিডিও শুটে খুব প্রবলেম হচ্ছিলো ছবিটাও তো খুব একটা ভালো হয়নি তোমাদের দেখতেও কেমন লাগবে জানি না কষ্ট করে দেখে নিও মেয়েদিকে মাছ ভাজা খাচ্ছে দেখেছো অনেকটা মাছ সব ছোটো ছোটো মাছ ছিল না ভেজে রেখে দিয়েছি আর ও ওর বাবা দুজনে মিলে খেয়ে নিয়েছে তো পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম নেওয়ার পরে আলুটাও কিন্তু একইভাবেই আমি আলুটা বসিয়ে দিয়েছি শুকনো শুকনো সরি সরি কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন হ্যাঁ দিয়ে কষাই করছি ভালো করে আর এখন কিন্তু আমার ঘুম ঘুম পাচ্ছে কেমন ঘুম পাচ্ছে মানে ঘুম থেকে উঠেছি উঠেই ভিডিও এডিটের পর আর কি এই কি বলবো ভয়ে এডিটের সময় আর কি ভয়েস ওভারটা দিচ্ছি ওই জন্য সাউন্ডটা এরকম লাগছে তো দেখো আলুটাও কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি মানে সেদ্ধ হয়ে গেছে তারপর পটল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে কষিয়ে আর একটু জল ঢেলে দেবো দিয়ে একটু ফুটিয়ে মাছ দিয়ে নামিয়ে নেবো মানে সব কিছু আগে থেকেই বলে দিচ্ছি তাই করছি আমি তো দেখো সেই মতোভাবে পটল দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি কড়াইতে তেল আর তেল যেহেতু দিয়েছিলাম সেই সময় সে তেলেই হয়ে যাচ্ছে দেখেছো কড়াই একটু কিন্তু লাগেনি সুন্দর করে আলু পটল কষিয়ে নিলাম এবারে দিতে হবে জল তো তরকারির মধ্যে জলটা দিয়ে দেবো তোমাদের ভয় যাওয়া শুনে মনে হবে কী কর ঘুমিয়ে ঘুমিয়ে ভয় যাচ্ছে তো আমি জল দিয়ে দিলাম আর কী বলতো তরকারি যেহেতু কাঁচা লঙ্কার ছিল আমি শুকনো লঙ্কা দিইনি গুঁড়ো লঙ্কা আমরা খাই না গরমের দিন বুঝতে পারছো একটু সাদা সাদা লাগছিলো তো দেখো কিন্তু তরকারির মধ্যে কিন্তু মাছ দিয়ে দিয়েছি ফুটছিল আর একটা ফোন এসেছিলো যেখানে তখন আর দেখাতে পারিনি দেখ মাছ দেওয়া হয়ে গেছে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেবো নিলেই কিন্তু তরকারি পুরো রেডি খাওয়ার জন্য আর এদিকে এতটা মাছ আমার রেখে দিয়েছি আর এদিকে তো ছিলই খেয়ে নিয়েছে সব অর্ধেক খালি করে খুঁজছি ওর জন্য আবার আমি ইয়ে থেকে রেখে দিলাম আর এখন কিন্তু আমরা বাড়িতে দুজন না এখন সবাই রয়েছে চার পাঁচ জনেছি আমরা খাওয়া বাড়ি এসছে বাবা এসেছে পুরো তরকারি রেডি ঝোল কিন্তু নেই নেই একদমই অল্পই রয়েছে তো ঢেলে নিলেই বুঝতে পারবে মাখা আর কাঁচা লঙ্কার তরকারি জিরে বাটা দিয়েছি জিরে মরিচ বেটা দিয়েছি চলো আমি নিই তারপর দেখাচ্ছি ফাইনাল লুকটা ধোঁয়া হচ্ছে না উপর থেকে কেমন সাদা সাদা লাগছে ক্যামেরা সব ঘরে নিয়ে চলে এসেছি আর তরকারির ফাইনাল লুকটা দেখে নাও শোল মাছ পটল আলু আর কই মাছ দিয়ে ঝোল আর এটা তো কই মাছ ভাজা আর মেয়ের ভাত বেড়ে দিয়েছি ও তো ঝোল নেবে না পটল আর একটা লেজা নিয়েছে আর এই মাছ ভাজাটা নিয়েছে তো আজকে আর বেশি কিছু দেখালাম না শুধু রান্না বান্না দিয়েই শেষ করলাম নটার উপরে হয়ে গেছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল না যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে পরে একটা নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা